ক্যাবলা তারে সাড়ি দো যথেষ্ট হইছে আর তা যদি হায়া থাকে জিন্দগি তে আর সুযোগ করতে নাই ও তো গুনি ফুয়া ফোড়া লেখা কত সুন্দরভাবে জীবন গুছাইতো জীবনরে সাজাইতো ইতা না করিয়া চুরি সুস্থামে করে আমি যদি আসলে এবার নির্বাচন ফাঁস করিলাই ফয়লা ইস্তিয়ার থাকবো এলে গিয়া সুর থাকতো না আমার এলাকা হয় সুর নির্মূল করা লাগবো হইছে বা যথেষ্ট হইছে এখন এগুলো সাড়ি দো কাট্টুশালী তুমি তো ই এলাকার একজন মুরব্বী তুমি দেখি কোন তো আমার লাই না নিরাই বই রইছ আমি আর কি দাম আত্তাম আমি কেউ হুয়া গো উঠতাম চাই না কেউ কোনো উঠতাম চাই না উচিত মাতলে গুছিত ধরে আমি কেউ গুছিত ধরে মাতামও চাইতাম না আর আমি যদি মাতি তে আপনারও যে ডেল ডেলাম বুঝছেন নি ইকা নারী লাগুন ওরকা ডেল ডেলা রাখতো না আটি দিন এত ফেটর তাই চুরি করছে মুরগোর ডিম সাইডটা নিছে আর মুরগি নিছে এলাকি তারে বান্ধিয়ে ফিরছে আপনি তো জনগণের তো গম ধান ধান চাউল কলটা মারিয়ে খাইলে আপনার বিচারটা কে করতো কিলা হইতো এই বিচারটা কাটুশালী তুমি সাবধানে মাতো আমি যদি চুর হইতাম তাহলে জনগণ আমার ভোট দিল না তোমার কে কইছে আমি ধান গম চাউল দিতে মারিয়ে খাইলাম জানি সব কথা কোনো কথা গোপন থাকে না সকল তো বারইয়া মাথি না কারণ আমার জুন নাই এর লাগে মাততাম পারি না বুঝছি নি এর লাগে আমি কই আমার কোনো কারণ নেই না মাতাই না জান কারণ আমি উচিত পথ মাতুন বাদে বেজার হয়ে যাবে আপনি যেন জনগণের গম ধান চাউল ডিম কিতা কিতা খররা সব হিসাব কিতাব আছে মানুষের জানে আর আপনার করে বুট দিছে আপনারা তো জনগণের ব্ল্যাকমেল করেন বুঝছেন নি জনগণ তাকে অসহায় আর এই অসহায় তো সুযোগ লইয়া ওটা করাই দিব ওটা করাই দিব নানান ধরনের প্রতিশ্রুতি দিয়ে দেওয়া বাদে যেটা আপনারা ফদ ফদবি ফাইলা এর বাদে আপনারা শেষ গুল্লা হলটা রাইলে আপনারা মিথি সব তো জানি স্যার আপনি ওই আমার স্যার এইবার না কিন্তু উচিত মাত্র মাতা লাগবে আমি আবার খাসা মাত মাতি এর লাগে কইলাম বান্দরের তো কুড়াল দেওয়া ঠিক নাই আমি মাথার কথা কইছি ও তুমি মাত্রায় এখন তুমি আমার বিরুদ্ধে মাত্রায় তুমি কেন নয় কাটুশালী আমি জনগণের নির্বাচিত চেয়ারম্যান জি আপনি নির্বাচিত চেয়ারম্যান কিন্তু এই নির্বাচিতরা করছি কিন্তু আমরা জনগণে আমরার অধিকার আপনার কাছে দিছি তাইলে যারা আপনার অধিকার আপনারা হস্তান্তর করছে তারার লাগি অবশ্যই আপনি কাজ করতে হইব তারার কল্যাণে কাজ করতে হইব তারার অধিকার দাতে তারার চাহিদা বা দায় দাবি এগুলো আপনারা মারি হইয়া খাইন না যান ভাই সাহেব সপ্তাহ বাদে আমরা যে বিষয়টা নিয়ে বইছি আমরা অনু থাকি আর সামনে বারা কোনো খানো গুড়া গুড়ি একটা সুন্দর কথা সুন্দর কথা আপনারা হুয়া করতে পারেন কুরো উড়তে পারেন এই আপনারা লেখান কিছু মানছি মানে তোমাদের লেখান কিছু মানছি সাই সমান্তরাল করতো ব্যালেন্স করতো হাফ মরতো লাঠিও ভাঙতো না দুইটা রাখতো এর লাগি তো আমরা দশা দেশ আর দেশ হয়েছে না হান দেশ হয়ে গেছে আপনারা লেখা মানুষ উল্টাই দেয় ফাল্টাই দেয় উচ্চ কাটুশালী তোমার যাও কি উচিত তোমার তো হাত ঠিক নাই তুমি মাত ধরে দিছো যে না ঠিক আছে আমি তো না যাইতাম যে তো মাত ধরে লইছি আর উচিত মাত্র জায়গা গরম হয়ে গেছে গরম জায়গা তো আপনারা আমার রাখতাম না আপনি মাতার কথা কইছেন না লাগে মারছি আর না তো চুপচাপ আসতাম আমি মারতাম চাই না এনে কত বড় বড় সুর বলে সুরি করিয়া যাই আর আস মুরগি সুরা মুরগি সুরা তারা ধরিয়া আপনারা বিচার করেন আপনারা বিচার হয়ে দেখায়নি কিতা মাতিয়া গেল ইগোর বাদ 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 দিলে ইগো আস্তাটা ভাগো এই তুই আর সুরি করিস না চল রাইজ দেবে না ই বাড়ি খালি থাকে তারা সকল তখন টাউন আস্তে আস্তে বাড়ি থাকে মাস্টার্স মারায় আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম বাতি দাদা ইসলাম ভালো আছো জি আছে সব ভালো আছে ই কে বেটা চাচা আমার ছোট বোনই জামাই আচ্ছা আচ্ছা বাতি দা তুই যেমন দিন দিন তোমার সাইদার ছোট ওর বাটি হইয়া তোমার লাগে বাটি হইছি না চাচা ও আস্তা গুত মালি হয়ে গেছি আর কি এর লাগে বাটি লাগে ও আচ্ছা আচ্ছা চাচা যখন যান বাড়ি মুখে আইন যান আর আমার বইনের জামাই লাগে দোয়া করেন যান এ আবার ও সামনে সপ্তাহ তো পুলিশের চাকরি ট্রেনিং দেওয়া যান আচ্ছা আচ্ছা না ঠিক আছে লম্বা সরা আছে পুলিশের চান্স পাইতে পারে তো দোয়া কি তার লাগে করতাম না তোমার হউ বনিতে লাগে এই বনির জামাই মানে চাচা কি কিতা কইতা চাইরা বেশি কিছু কইতাম চাইরা না ওটা হাসাখানো কইতাম চাইরা ও যে ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় ও না হোক গানটা গাইয়া দেন তোর বোন গেল কিনা নিয়ে গুলোকে বাগ দিয়ে বুঝছো তখন তো এই শুইলে তোমার হাতে ঘুরে আইন নইলে আবার জোর করি আইন না তাও ও বেটার কিছু মনে দিছে তোমার কিছু মনে করে দিছে খারাপ নাই ভালো হয়েছে কিন্তু তোমার বোনি বনা পাইছে না আইন নইছে আইন না দিলে ঠিক আছে তো হে তো মনে হল ই সেল বুকু দিয়ে ফাগল দিয়ে দিছে এখন যেহেতু ভয়লা হে মনে হল তোর বোনটা বাকি এ নিছে তে তার দায় দাবি হয় পদাধিকার বলে দুয়াটা যদি আমি করতেও হয় আমি যদি করি তারে করতাম কারণ ওই হেতন কর না থাকে তোর বউ যদি আইন নিয়েছে বেটা তুমি আইন সংসার কর না কিন্তু এত দুধকে ভাগ লই গেছে দুয়া তার লাগে করা উচিত আল্লাহ তারে তুমি মাথা খান্দা ঠিক করে দাও আর ও আর কটার বউরে বুলার তো ঠিক জানো আমার চাচা খুব মজার মানুষ আস্তা এলাকার মাঝে ওই এক কুটিয়া মানুষ আর কি তাই নাকি যাত্রা তো অভিনয় করতা
যাত্রা চাচা কমেডিয়ান আসলা খালি আসাই তো মানছরে চাচা রূপানোর ভাত করতা আর ওই তো বাতি যাও দিও আমরা না নানি আমার লগে ডং লাগাইছে যাত্রা বললাম আচ্ছা সে কাম করিও বাড়ি যাইও তো ডং ডান করবাই অনে মেহমান লই আমরা গাওখান আটিয়া দেখাই যাম তারপর ঠিক ঠিক আছে অসুবিধা আমি যাত্রাটা করলাম কোন দিন সব লগে ডং ডান যে আমি তোর বাতি যাব বাচ্চা মাত কেন তুমি মাতলা আমি কোনদিন যাত্রা করছি কবি না করছি না কোনদিন যাত্রা দিও করছি খুব মজার মানে ট্রেনিং গো যাই রে নানি ঠিক আছে অসুবিধা না এই গামি দেখান হাসাও কান কইছিল আচ্ছা আচ্ছা যো করিও বাড়ি যাইও বইয়া সাও এখন মা তুন মানে দাদা মানে উঠিয়া যাওয়ার পুত্র তো নাই সাসা খালি আসাই মানছরে ডন করে তো আমি বাতি যাছি নিকান তাই বলিও গেছ ওই না আমি বলছি না তুই বাতি যা যেতে সামনে বুঝতাম না আসলে বসে সাসা বাড়ি যাই যাইও সাও খাই আইবা নে একটু বুড়ি আই এই যাত্রা তো অভিনয় অভিনয় করা খোলা তা তোর তুই তো ভালো অভিনেতা বুনি দেওয়ার সামনে কি সুন্দর আমার আপনার যাত্রা শিল্পী নাইল তোর বইন ভাগ্য গেছে এখান তো আশা করো না এখান তো আমি কইছি আলহামদুলিল্লাহ ফুরি আমার পছন্দ হইছে বিয়ে জি ওখনো ব্যয় করলি না ওই আপনারা লোকে কুটুম্বিতা করে দিতাম আমারও একমাত্র ফুয়া আর আপনারও এক ফুরি আমি ছিলাম একেবারে সটর মধ্যে বিয়া খান গাই দিতাম ঠিক আছে আপনি দিলাম সাইবা ঠিক হলাম ও বিয়া খান গাইলে মনে ওমাই দামার তোমার পছন্দ হয়েছে জি এ তোমার মাথায় তো আমি জি না আপা আমার মাথা ওটা লাগতো না বহুত মাছি আলহামদুলিল্লাহ আমার আর কোনো অমত নাই অনে আপনারা মিষ্টিমুখ করে দিবা খুশির বাবর মিষ্টিমুখ তো করাও লাগবো কেটা কষ্ট বেটা জি আম্মা আপনি দেলা পাইবো না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাও কমাই মিষ্টি মিষ্টি লিয়ে আও জি হ্যাঁ কিতা মিষ্টি কিতা কবল কিতা করে ভালো আছে কাটু চলি তুমিও না দিতা না আইডাল আছে যে গুড়া দাইছি দেখা দাইছি মিষ্টি কিতা খাইতে না আমার পুরীর বিয়া ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ বরগাই ছুটছে খুশি হয়েছি স্যার খুশি হয়েছি বরগাই জি বরগাই আমার বই বুঝছেন তাই বরগাই লেগে বুঝাছে কত পাত্র যে সাসায় দেখাইলা কত বেটার মুখ যে তাই দেখলো ইতা আল্লাহ তোমাদের ই দেশের বেটাই রইছে ইন্দা আল্লাহ পাত্র কে তাই নি কাটু শুনি জিও না কইরাম ঠিক আছে বহুত কষ্ট হইছে যাই আলহামদুলিল্লাহ আপনার সুয়াব পাখা মাইছে বুঝছেন তাই বয়স যদি হই আসে সাইতি পুরো বেটা কষ্ট কাটু শুনি না কেন কইরাম সাসা আপনি তো সবসময় খালি আমার ফোন মনে করেন মনে করেন বলে আমি আপনার খালি বদনাম হইলে বদনাম হইলে আমি আপনার কোনোদিন বদনাম করছি না আপনার ওই যে ফুরি তাই তোর বয়স সাইতি হইছে সাইতি কি সাইতি হইবো সাইতি হইবো ওদের আমি কইছে কইছি কোনদিন কইছি কইছি না আমি আপনার কোনদিন কইছি না যেন বিয়া হওয়ার আমার ঠিক হইবো মুক্তার বন্ধ তো ঠিক আছে আপনি আমার খালি সবসময় ফোন মনে করেন খালি ফোন মনে করেন মনে করেন বলে আমি আপনার বদনাম করলে আমি কোনোদিন কই বদনাম করছি না বুঝছেন তাই হোক বহুত দিন বাদে আল্লাহ তুই যে পাপ করছিলে ই পাপ তো মোচন হয়েছে বুঝছেন হিসাব যখন বেটা কিনা রাখি তো যে সময় গেছিল 18-19 বছর বয়সে আপনার লোকে দিল রাখলো না তো একটা কিছু শুনলি জি দাদা হাসা তো একদম না বসে গেল তো বুঝছেন যাই হোক না বর্গে আসলে মিষ্টি আর নিজা খাই মিনে বাড়ি খুশি খুশি সমস্যা আচ্ছা দাদা জিও কি দাদা বিয়া কিনা গরু এখন বেশি করবেন না কমিউনিটি সেন্টার তাই ফুরি বান্না বুঝছেন আসব থেকে বড় কিছু হইলে যাই অভিজ্ঞতা সম্পন্ন করি বয়স্ক তো বয়স্ক কইবে কই রাখবে তাই সব তা আতর কাম বানি খাইতে হলতা তাই জানে বুঝছেন বয়স হয়ে গেছে মোটামুটি কোনো সমস্যা না মাইর দিয়ে দিতে যদি সে মনে কম বয়স তা তো সেং সেং বয়স তা তো তাই মাইর যাবার লোকে তুমি সুখীবা বুঝছেন কোনো সমস্যা হইতো না বলে তার নিজের স্থান রয়ে গেছে 37 বছর বয়স আর কিন্তু কিছু না লাগ দইরে তো মুখটা মন দাও মুখ বন্ধ আর কিছু না বুঝছেন এমনি ফুরি বালা ফুরি বালা তাই বয়স হয়ে গেছে আইডি কার্ডটা আইডি কার্ড 37 না 37 তাই তার মিষ্টি মুখ লুকা মা ওই আপনি বালা আছেন আমি আমি আমার সারসা বুঝছেন সারাইবার না কাটরালি তোর মুখ বন্ধ কর না মুখ বন্ধ যাও মানে মিষ্টি লিয়ে আও মিষ্টি লিয়ে আও মিষ্টি লিয়ে আও ওখানে মিষ্টি মিষ্টি খাইলাম না আমরা এখন যাইমু বিয়া কি কি লাগা দিয়ে বাকি মিষ্টি খাইবা তারপর মা তো খেয়ে দিবা না না ওখানে তা করতাম না খাইতাম না 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 এইটা দিয়ে দিলাম ওই যে মা মানুষ তো মানুষ বাড়িতে আর যদি আটকে তারা সম্পর্ক হয়ে গেছে খাইয়া দেবো কোনো সমস্যা না না আর বিয়ার দিন তারিখ দেখতে করে লাগতো না আমরা পরে জানাই মনে পরে জানিবা হ্যাঁ ঠিক করছ না তোরা কেমন আমার বয়স
আমি তার লাগি দোয়া করতে পারতাম না আমি দোয়া করব ওগুলো লাগি আমার যে বইনে একটা দুর্ঘটনা ঘটাইছিল কিন্তু গাউর হলেও জানো তাই না আমার বদনাম অতখান কইয়া আমার নয়া বইনর জামাইর সামনে তাই সব জাতর বদনাম করা শুরু করছে ওখানে আমার বইনর জামাই উঠিয়া করে আমার বইন চারি দিত ইটা কি তা ওখানে তো আপনারা দেখিয়া দেব জেলিসলাম কাটুশালি এমন বাড়া বাড়ছে যেটা কল্পনাও করা যায় না যেন যেটা মাতার নাই ওখানে মাতে এটা তার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তো আপনারা ওই মুরব্বি আসুন চাচাজি আপনারা একটু দেখতা ওখানে আপনারা যদি ভার হইন না আমরা তো তুলিয়া দেব আমরা দেখবানি গিলা বাড়ি দেই নাই সৌকা মুরা দেই কি কইছি ভাই আপনি না ভাই জেড ইসলাম আমি মুরব্বি হিসাবে আমারও সহ্যর বাইরে গেছে কি ওখানে একটা ব্যবস্থা আমিও করব এর লাগি তুমি যেন কোনো চিন্তা করিও না আমরা চিন্তা তো বড় কথা না কিন্তু বিষয়টা যদি একবার তে দেই তো আরো লম্বইব আর বহুত দিনের বহুত তা করব আচ্ছা দাদাজি সৌকা ই বয়স কমই বয়সি প্রায় জনের বইন বাগনি হইতে একটা গরু করিলা এইটা আপনারা গাও আমরা যা ভারি গুড়িয়া রাখতাম আমরা এর লাগি এই ডাকনা উঠে গিয়ে কিটা গাইয়া আতাম লাগি না ভাই এত মুরব্বি হইছে কিন্তু তারই জ্ঞান হইছে না যে ওইটা সপ্তাহ গুড়িয়া রাখতো এ ওপেন গুড়ি 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 খালি মাঠে মুকুত আল্লাহ কাম দেওয়া লাগবে ওখান বুঝাই তুই বলতে চাচা এ সুপর মুক্ত হইছে আক্তা গুনালো খার কিটা মনে করুক আপনার মজা বাগান কইলো লাগলো বড় তিন গাও মাই লাগলো এইটা এটা তো আক্তা কি সামাল দেওয়া দরকার আছে তার একটা শাস্তি দিতাম হইব দিতাম হইব হইলো তো না আমরা দেখতে দোকান আইলে মাথা গরম করে না তোমার মাথা ঠান্ডা রাখো আমার কাছে যখন কইছো এর একটা দিক ব্যবস্থা আমি করিয়া দেব আচ্ছা তো গো দাও আমি যাই দাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম সানি তুই কাটুশে যেন পাইবে কইবে আমার লগে যেন দেখা করে আচ্ছা চল সাসা ইগাও বদুল ইসলাম নামে কেউ আছে পিতা নুরুল ইসলাম জি জি আছে বাটি বাটি থাকে নুরুল ইসলাম তো মারা গেছেন
বদুল ইসলামের ভাই বোন কয়জন তারা তো দুই ভাই দুই ভাই বোন 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 না আমি তো আমার কাগজে তো লেখা তারা তিন ভাই এক বোন তিন ভাই ও ইখান তারা ওইদানিং শুরু তো লেরগা বুঝছনি সাফার করে বোন তারা বোন হইবে নাকি বিদেশ যাইতে তারা বুঝছনি বোন হারাইছে তারক ভাই আইলো কইতো আগো সাফার করে ভাই সাফার করে ভাই সাফার করে ভাই ইটা ঠেকা লইছে বুঝছনি সাফার করে ভাই বলতে কি রক্তন না মানে ইখান আমি খবর পাইছি হাসা করতো না হগুলি থেকে 10 লাখ না 12 লাখ টাকা লইছে গুড টাকা দিয়ে তারা রতা প্রসেসিং হলটা করে লিতো আর হগুলি বিদেশ নিবো বলো ও আচ্ছা আপনি মুরব্বি মানুষ আপনার কাছে তো জানি না আমার ভালো হইল আর কি যে আমারে ফাটান হইছে ইংলিশ মানে শুরু তুলে তারা এলাকাতে আটি আটি হয় বদরুলে হয় যে কইটাতে হগুন তারা মারতর ভাই ও তাকে দুবুলি আইবো দোকানে বুঝছেন ও তা হয় মানে জি আচ্ছা আমার ভালো হইল কষ্ট হইল না আপনার কাছে জানি নিলাম জি আমি ইনভেস্টিগেশন অফিসার আচ্ছা ও বড় না ইনভেস্টিগেশন আপনি জি জি আমরা তো ইনভেস্টিগেশন করি আর কি যখন একটা ভেরিফিকেশন দিতে হইব তো এটা করি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম জানাম ধন্যবাদ আপনাকে হ্যাঁ জিও তার বাপ না লিখে দিয়েছি তার বাপ স্ক্রিন করে মরছে গাড়ি চলে গেল মানে লাশের থেকে লাশের ঠেকা দিয়েছে তারা ও স্যার চল লাগবে তো তুই বেটা অফিসার বেটা তোর কুটু অফিসার তোর তোমরা তোরে চিনি তোর কথা জিগাইছে কিটা জিগাইছে জিগাইছে যে নুরুল ইসলাম রে চিনি আমি কইছি জিও চিনি বলে তান ছেলে বদরুল ইসলাম জিও তারা কই ভাই বদরুল ইসলাম কই ভাই আমি দুই ভাই আর কিটা জিগাইছে আর জিগাইছে তোর বই না চিনি আমি কইছি না বই না তোর মা বাপে বনি লাগে আসলে তো চেষ্টা করছিল ওইলে নাকি দেখো মানে তো তোর বাবা না মরি গেলা ও কি দা করছবা তুমি তো আমার টাকা দি করে নিছো কেন রে ফু তোমারে বুঝে গিয়া কইলাম বলে আমার ইনভেস্টিগেশন আইবো তুমি কইও বলে আমরা তিন ভাই এক বই আমি তো লাগি বিষয় কথা বলি সাসারে বা আমরা যে বিদেশ যাইতাম ওগুলা লাগি আমরা ইনভেস্টিগেশন আইছে রে বা তো আমি বিষয় কথা বলি আসলে বিষয় তোমরা দুই ভাই হিকু সাসার করো ভাই হিকু তো তোর বাপের করো ভাই না তেয়ারি আমি এখানে গান্তাজি মত কথা বলি তোমার কথার কারণে আমার কোন বিচার দায়িত্ব না রে বা তুমি আমার কথার কারণে আসলে বিষয় না আমার তো বিচার দিত না গিতে লাগি তোমরা দুই ভাই আমি তো গানা হাসাও গান আমি কইছি তুমি তো আমার সর্বনাশ করে দিতে রে বা ও স্যার ও স্যার আসলে বিষয় না সর্বনাশ করে আমি তো কিছু বুঝাই দিলাম না তোর বাপের করে তোমরা দুই ভাই হিকু না তোমরা সাসার করো ভাই আর বই নিকু হাউ তো সাসার করো বই আমি তো লাগি বিষয় কথা বলতাম রে একটা মিথ্যা মাথা কতগুলো জানো তুমি কাটুশালী আমি তোমার যে কারণে আনছি কারণ তুমি মুখের কারণে বিপদ ফলবাই আর এই বিপদ তো তুমি উদ্ধার হইতে নাই জি আচ্ছা মানুষ মরণ মুখে আর মাছ মরণ লেগুড়ে বুঝছেন আমি মরলে মুখেও মরতাম কারণ হচ্ছে কি আরে আমি উচিত মাছ পাতিলে এসে স্যার দেখার মাতি গান হাসা আর এখান মানুষের হলিয়ার ধরিলে বুঝছেন এর লাগে আমার বিপদ একটু বেশি তো সমস্যা নাই এই সমাজে চলতে গেলে এই পৃথিবীর এই ধরনের চলতে গেলে আপনি নানান ধরনের বিপদের সম্মুখীন হই না কিন্তু বিপদটা কি মুশকিলটা কি আসান হওয়া উদ্ধার হওয়া নানান ধরনের পথটা তো আমি কোন বিষয় নিয়ে বিপদ করবো কিতা বিপদ করবো যে বিপদটাকে মুক্ত করতে পারবো না বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার হই আমি শুনলাম আর জেডি ইসলামের তার বই না জামাইয়ের সামনে তুমি কিতা কইছো আর ও কারণে যদি জেডি ইসলামের বই দেব তার বই নিয়ে জামাইয়ের শাড়ি দে তে ড্রাইভারটা খেয়ে নিবো বা খেয়ে নিবো ড্রাইভার সাসা দি দেখো আমি দেখাম কইছি কার মিছা হে আমারে কইছে যে ও হইল গেরে আমার বনি জামাই দোয়া করো যখন ঘটনা হইল গিয়ারিয়া ইগুলো জানলাম সুস্থ সবল তার বই নিয়ে আরো লোকে বাদ দিয়ে গেছে ইগু তো ও শুলে ও ছেলে ফাগল হইয়া উঠাছে এখন বানা মানুষ লাগে দোয়া করতাম দিনে বাদ গুলো লাগে দোয়া করতাম আমি ও কইলাম বলে ও যে দিছিলাম দোয়া কোন লাগে করতাম আগর গুলো লাগে নিনে অঙ্কুর গুলো লাগে কেন দেখান সত্য হকার তে ই এতে করে তার বই নিয়ে বড় সারিত্ব কেনে আর হেও ই চলনার আশ্রয় লইত কেনে বই নিগু মনে হল বাদ দিয়ে যেখানে হিগুলো কইছে না আমি তো আসান কইছি আমি তো লুকাইছি না আমি আন্তালি বাদ কিছু কইছি না ই কেন এটা হেভি ফদি হওয়ার কথা না আমি দেখান হাসা ওখানে কইছি আমার যে কেছি দোয়া করতাম আমার কোনগুলো লাগে আগে কোন লাগে না বর্তমান কোন লাগে বুঝছেন কারণ দোয়া কিন্তু হিসাব মতে হোক গিয়ে পায় বেশি বুঝছেন দোয়া করতে হইলে তার লাগে করা লাগে কারণ তার ফয়লা অধিকার অগ্রাধিকার বলে দোয়াটা হেয়ে পায় বুঝছেন হেনে সেটা কোনো বিচার আপনার কাছে বিচার বিচার দিচ্ছি বিষয় নিয়ে বিচার বলতে হে আই আমার কইছে রাগ গুসা খুব হারাম জিনিস আর তার তার মাথা কোনো সময় গরম হইব কিতা তোনে কিতা কইলিব তুমি বিপদে হয়ে যাবে গিয়া ও আমি তোমার সাবধান করে দিলাম সাসাজি ধন্যবাদ আপনি আমার সাবধানতা অবলম্বন করার লাগে কইলেন কিন্তু আপনি সাবধানতা কিতা লাগে আমি অবলম্বন করতাম মানে সত্য মাতাটা কি আমি বিরত থাকতাম নি ওই সত্য মাতা এখানে ঠিক আছে কিন্তু একজনের দুর্বলতা দেখলে এটা তুমি প্রকাশ করতাই না আমি কোনো দুর্বলতা প্রকাশ করেন না আমি দেখান হাসা ওখান কইতাম আমি কোনো দুর্বলতা প্রকাশ করেন না সব দুর্বল জায়গা লিয়ে আমি আঘাত করার কোনো চিন্তাও না আমার না আমি আমার হাসা দেখান ওখানো কথা এখন যদি কেউ মনে হলো গুছি ধরিলে তা আমার তো কিছু করার নাই আমি কি হাসা কথা বন্ধ করলিব বন্ধ করতাম না মিশা মাতলে গুণ না কাট্টুশালী আমি তোমার আবার কইরাম তুমি এই সমস্ত হাসামাত্তনে বিরত থাকো এটা আরো কোন দিন বিপদ হইব তুমি বিপদই হইবা এই বিপদন তোমার কেউ উদ্ধার করতে পারতো না আমি বিপদ করলে আপনার কাছে কইতাম বুঝছেন উদ্ধার করা মালিক হয়ে উপর আলা আপনি আমার উদ্ধার করবা কি করতা না ইগো আপনার মর্জি রুখে চলে ইগো আপনার বিবেক ইগো আপনার মনুষ্যত্ব বুঝছেন
কিন্তু যেন আমার সৃষ্টি করছো এইন আমার কি গুলো কোনাক্ষণ করবা আপনি আমার কথা লাগছে না তাই হোক আপনি ইউনিয়নের চেয়ারম্যান আপনি আপনার গণ্য মানুষ আপনি আমার এটা ডাকিয়া কইছেন খুশি হইছি কিন্তু দয়া করি আপনি আবার এই জিনিস কইবা না গেলে হাসামাত বন্ধ করে দিতাম আমি কোন দুর্বলতা লইয়া আঘাত করতাম না যেখান সত্য ওখান কইতাম এখন উচিত পাতলে গুছি দিলে কিছু করার নাই বাবালি ব্যাগ ও সত্য একদিন তো লাগে খালো ইয়া কারণ দেখো রে আমার নির্বাচন করে তেমন ইচ্ছে হচ্ছে না এলাকার হকলোর চাপে ওখন মনে হইল আমার খারাপ হলা জিনা জিনা আপনি যা যোগ্য মানুষ আপনি খারাপ কা আপনি খারাপ কা আমরা সব ভোট দিব ওই ওই ভোট তো দেওয়া লাগবো কারণ ভোট হইলে কি নাগরিক অধিকার কারে দিতা যোগ্য যে তারে দিতা আর যেহেতু তুমি তো সবই মিলিয়ে আমার খারাপ কর রায় হিসেবে তো আমিও যোগ্য আমার চাইতে তো যোগ্য প্রার্থী নাই আর তোমার তান রে কই আর বাক্কা দিন থেকে তো তোমরা এলাকাত আছো তোমরা ভোট উঠছেনি জি হয় আমরা ভোট উঠছে তে তো ঠিক আছে ভোট চেপলা উঠি গেছে সবাই মিলে কি তোমার ভোট দেওয়া লাগবে বুঝছো নাকি তা বলছো ভোট না দিলে তো বাস করতাম পারতাম না খানোকার ডং হাত মনে থাকবো নি তুমিও কিন্তু ভোট দিবে তোমার তো উঠি গেছে আমি আসলে আপনার বন্ধ এই রে এলাকার সবাই মিলে আসলে আমার খারাপ করে দিত স্যার মেম্বার আপনার দুয়া তো আমার জরুরি তো তোমার দাদা আসলা এই এলাকার নাম করা রাজাকার বুঝছো নি তাই আমরা মুক্তিযুদ্ধ হয়েছি এই সময় দেশের বিরোধিতা করছো রাজাকার আসলা নাম করা রাজাকার লিস্টেড রাজাকার তার নাতি যদি নির্বাচন হারো ইয়া এই ইউনিয়নের কল্যাণ লাগে মানুষের খাম খাদ লাগে জিও করে তারপর বংশের পরম্পরা দেশের ক্ষতি করছে হে নির্বাচন এই এলাকার উন্নয়নটা করবো কিলা তোমার তো এটা বোঝা উচিত তুমিও হারো গেলা বুরুত্তি ইয়া আবার কইরা দুয়া এটা তো ঠিক না এটা তো ঠিক না তোমার কাছে তো দেশপ্রেম পাইতাম না কারণ তোমার শরীরের যে রক্ত এই রক্তের মাঝে তো দেশপ্রেম নাই তোমার যদি দেশপ্রেম না থাকে তাইলে তুমি এই দেশ বা এই ইউনিয়ন বা এই এলাকা লাগে কিতা উন্নয়ন করবা দেহ আসলে মানে জালিমর গড় কিন্তু আলিম হয়ে পাইছে বুঝছো না আমার বাপ আমার দাদা তারা কিতা আছে এগুলো লোকে তো কিছু না আমি বংশের পরম্পরা এটা খাইছো থাকি যায় এটা খাইছো থাকি যায় তোমার দেশপ্রেম নাই আর যার দেশপ্রেম নাই তারে আমি বুট দিয়ে আমার ইউনিয়নের দায়িত্বটা আমি তারা কিছু দিতাম পারতাম না আমি পারতাম না ব্যক্তিগত ব্যাপারটা লোকের দেশপ্রেম যদি না থাকতো এলাকার প্রতি যদি আমার মায়া মহব্বত আন্তরিকতা যদি না থাকতো তে তো তারা আবার খারা করলো না তারা তো বুকা বুকা রাজ্যে বাস করে আমি বুকা নাই যেখানে হাসা ওখানে আমি কইতাম তোমার দাদা রাজাকার আসলা আর আমি কোনো দেখানো চাই না রাজাকার নাতি হারো ইয়াকে হাসু ভাই সাহেব আপনি আসলে এটা কোনোভাবেই কিন্তু আসলে ঠিক কথা করেন আমার দাদা কিতা আসলে এগুলো লোকের তো আমার কর্ম মিল নাই না তোমার কর্ম বিষয় না তো বংশের পরম্পরা না তুমি কিন্তু অস্বীকার করতে যেতে না যে তুমি তোমার দাদা আসলা না এই কেন অস্বীকার করতে যেতে না তুমি লাঠির ভাই ছোট কলটা লইয়া খেলাইয়া লাভ নাই বুঝছো তো তুমি তো যারা আগে দেশের দেশ বিরোধিতা করছো এখন যারা সাইরা দেশের খামায় আগবই আইতা আইয়া দেশটারে বারোটা বাজাইতে হান দেশ বানাইতে এখন উল্টাইতে এখন ফাল্টাইতে গরম তেল হান দেশে হান দেশের হইয়া উল্টাইতে আগুরাইতে ইগু পারতাম না ইগু পারতাম না বাবা শুনো যারা দেশের বিরোধিতা করছে দেশের ক্ষতি করছে তারা যদি গুড় দিয়ে এই দেশের উন্নয়ন হলো মনে করো তারা উন্নয়ন করবো জীবনেও করতো না কারণ করলে তারা হৌ সময় তাকে করি আইলো এরারে বুট দিতে হিসাব করিয়া বুট দিও কারণ একটা বুট হলে তোমার নাগরিক অধিকার কিন্তু তুমি খারে দিলে একটা সুরে যদি তুমি বুট দিয়ে একটা রাজাকারে যদি তুমি বুট দিয়ে তার কাছে তুমি ফদ ফদবি দিলাও তাইলে মনে করিলাও তুমি তার নিয়ন্ত্রণ দিবা যে বাদে তোমার সূত্রা দিবা দিইব বুঝছো নিয়ে লাগে যারে দিবা যে তোমার খামে যে সমাজের কল্যাণে আগবইব তারে বুট দিতে যাই গি না রে বা বেটার খাম হইল গিয়া খালি বেইমানি মাতা বেইমানি করি তো চলেরও বেটা এক কাম করো তোমরা খাম খাজ আটাও বাদে একবার মিটিং করবো না মিটিং তো দরকার আছে নির্বাচনের তো আর বাক্কা সময় রয়ে গেছে যাই এখন আমি যখন একটা প্রস্তুতি নিছি কিন্তু তো আমার মোটামুটি আটা খাটা লাগবো অগ্লোর দরজা তো যাওয়া লাগবো ওরকম ভাবে মনে হরকে কাট্টুশালী ভাইয়ের দরজাত আমি গেছি যাওয়ার পরে তাই না আমার উঠিয়া খর যে তুই যে বেটা নির্বাচন খেলতে তুই যে মেম্বার হইতে তোর দাদা তো রাজাকার আছে আপনি কক্ষ চাই চেয়ারম্যান চাষা
আমার দাদা যদি রাজাকার থাকিয়ে থাকে আমি কিতা নির্বাচন করার কিতা অধিকার নাইনি আমি কিতা বাংলাদেশের নাগরিক নাইনি এর বাদে মনোহর কা আপনি আসনে লিগের চেয়ারম্যান আপনার গ্রামও যদি আপনারও একজন মেম্বার থাকে তো আপনারও বলা আমারও বলা ইনো আসলে আমারও বড়টা কিতা আমার দাদারে তুলিয়া যে নানান তা যে কইরা ইগো বাত করছে না পালা করছে ইগো আপনি দেখিয়ে দেওয়া লাগবে তারে আমি একবার দেখাইয়া আনছিলাম আনিয়া মতারে বুঝাইছি কিন্তু এ বুঝ মানতেও রাজি নাই তখন তার এমন এক ব্যবস্থা করতে হইব যাতে জিন্দগি থেকে আর এই ধরনের ব্যবহার না করে এমন নহরে গীতা তারা যেমন উচিত মাতার ঠিকাদেও হয়ে গেছে গিয়া আর উচিত উচিত মাত মাত্র স্থান কাল পাত্র ভেদে বেটা মারতে তুই সব জায়গা তো মাত লাগাই দিয়েছ এটা তো তার ঠিক না অবশ্যই ঠিক না চাচাজি ঠান্ডা মাথায় একটা জিনিস আপনি চিন্তা করিয়া দেখুক আমি নির্বাচন করতাম এখন আমি নির্বাচন করতে গেলে আমি বালা মানুষ কিনা আমি মানুষের লোকের বেয়াদবি করি মানে করি কিনা ওগুলো জরুরি এই জিনিসগুলো যদি আমার বালা থাকে তাহলে আমার দাদারে টানা তো অন্য কোনো প্রশ্ন উঠে না আমার দাদার ঘটনা ঘটে গেছিল এগুলো অতীত হয়ে গেছে কি বর্তমানে কিন্তু ওগুলো এত থাকতাম না নি আপনি আশকুর ভিতরে এই ব্যাপারটা দেখে দেব কাছা যে নাহলে কিন্তু খুব অসুবিধা হয়েছে বুঝিয়া তুমি মাথা ঠান্ডা করো এই জুয়েল সানি কাটুসে যেন পাইবায় আইস তার খোল্লা ফাটাইয়া দুই টুকরা করবায় আর তারে কইবায় তারে কেউ উচিত মাতর ঠিকা দিছে না উচিত মাতা লাগে স্থান কাল পাত্র ভেদ বিচার করিয়া আর যে কথায় মানুষের কষ্ট দেয় মানুষের ক্ষতি হয় এটারে বাক স্বাধীনতা হয় না এখান তারে ভালো করে বুঝাইয়া কইবায় যে জায়গা স্বয়ং আল্লাহ মানুষের ভুল দুটিরে ডাকিয়া রাখুন সেইন প্রকাশ করার খে আর তারা আরও কইও গোলাবাজি করিয়া অন্যায়ের প্রতিবাদ হয় না অন্যায়ের প্রতিবাদ করা লাগে নিজে সতইয়া এবং সৎ কাজে মানুষের উৎসাহিত করিয়া আর হে তো আসলে সৎ মানুষ নাই যে মানুষের মুখের দ্বারা অন্যর ক্ষতি হয় এ কোনো সময়ও বালা মানুষ বা সৎ মানুষ নাই মানুষে বালা পাইয়া তার ভুল দৌড়াই দিলে মানুষের পরিবর্তন হয় অন্যথায় মানুষ প্রতিশোধ কামী হইয়া উঠে এই তোমরা এখন যাও আমিও আইতে না বাবা একটা খাম আছে বুঝছো নাকি আর যেহেতু আপনি বিষয়টা দেখলে আপনি আমার মুরব্বী এর ফলে কোনো মাত কথা চলে না আর এবারকে বুঝে যদি কোনো খামে না আয় তে সাহাজি বাদে আমি আমার ব্যবস্থা নিব আমি আর আপনারা জানাইতাম বুঝিয়া আমি আশা করি এবার তার বুঝইব এই শাস্তি পারবনে তার বুঝইব নাইলে সুজা সুলতারে পঞ্চায়েতের বাদ করিয়া এক গড়া করিয়া দিলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আরাম পাই মুসলিয়াম হইয়া যাই রে ভাই তোর মুসলিয়াম